নমস্কার, গল্পের মেশিন নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে গল্প পাঠে আমি অনিতা। বাংলা সাহিত্যের এক আলোক সমান্য পুরুষ মানিক বন্দ্যোপাধ্যায়। 48 বছরের অকাল নিমিলিত জীবন ও 28 বছরের সৃষ্টিকালের মধ্যে তিনি রেখে গেছেন বিপুল দান হিসেবে 39টি উপন্যাস, 260-এর কিছু বেশি ছোট গল্প এবং বেশ কিছু কবিতা, প্রবন্ধ, চিঠিপত্র ও ছোটদের উপযোগী রচনা। মৃত্যুর 4 দশক পরেও এই ব্যতিক্রমী ও বিশ্ব সৃষ্টিকারী লেখক আমাদের সাহিত্যে ও মননে অনিবার্যভাবে প্রাসঙ্গিক হয়ে আছেন। তার এই বিপুল সাহিত্য সম্ভার থেকে মূলত বহু সিরিজের গল্পগুলির মধ্যে থেকে একটি করে গল্প প্রতি সপ্তাহে আমি আপনাদের পাঠ করে শোনাব। তাই আজ আপনাদের জন্য থাকছে এই সিরিজের আমার পাঠ করা প্রথম গল্প, জুয়ারির বউ। ধরিতে গেলে জুয়ার দিকে নাকলে ঝোঁক ছিল ছেলেবেলা হইতে। তার অল্প বয়সের খেয়াল আর খেলাগুলির মধ্যে তার ভবিষ্যৎ জীবনের এমন জোরালো মানসিক বিকাশের সূচনা অবশ্য কেউ কল্পনা করিতে পারিত না। বাজি ধরে নাকি, লটারির টিকিট কিনে নাকি, মেলায় গেলে নম্বর লেখা টেবিলে 2-4টা পয়সা দিয়া ঘূর্ণমান চাকার লেখা নম্বরের দিকে তীর ছড়ে নাকি, এইসব তো খেলা নিছক খেলা। তবে মাখনে একটু বাড়াবাড়ি ছিল, কথায় কথায় সকলের সঙ্গে বাজি ধরিত। লটারির টিকিট কেনার পয়সার জন্য বিরক্ত করিয়া করিয়া গুরুজনের মার খাইত। মেলায় গিয়া অন্য জিনিস কেনার পয়সা তীর ছুড়িবার খেলায় হারিয়ে আসিল। এই তুচ্ছ ছেলে মানুষই পাগলামি যে একদিন একটা মারাত্মক নেশায় দাঁড়াইয়া যাইবে এ কথা কারো মনে আসে নাই। প্রকৃত জুয়া আরম্ভ হয় ঘোর দৌড়ের মাঠে। মাখন তখন কলেজে গোটা 2 পরীক্ষা পাশ করিয়াছে। নলিনীর দাদা সুরেশ ছিল তার প্রাণের বন্ধু। একদিন সেই তাকে ঘোর দৌড়ের মাঠে নিয়ে গেল। আজ একটু রেস খেলি চ মাখন। রেস? আমার কাছে মোট 10 টাকা আছে। আবার কত চাই? লাগে তো আমি দেবক্ষণ, আয়। 7 টাকা জিতিয়া দুজনে সেদিন টিপ টুপি চায়বি হোটেলে 7 গুণ দাম দিয়া চিংড়ি মাছের মাথা আর মুরগির ঠ্যাঙ্গিলিয়া বায়োস্কোপ দেখিয়া সুরেশ বাড়ি গেল আর মাখন ফিরিল তার মেসে। সুরেশের কাছে প্রায় সে টাকা ধার করিতে লাগিল। আর একটা পরীক্ষা কোন রকমে পাশ করিবার পর একদিন হিসাব করিয়া দেখা গেল সুরেশের কাছে মাখন অনেক টাকা ধারী। বন্ধুকে টাকা ধার দিতে দিতে সুরেশের নামে পোস্ট অফিসে জমা টাকাগুলি প্রায় শেষ হইয়া আসিয়াছে। এবার বাড়ি গিয়া তোর টাকা এনে দেব। ছেলেকে একেবারে এতগুলি টাকা দেওয়া মাখনের বাবার পক্ষে সহজ ব্যাপার ছিল না। তবু 3-3টা পরীক্ষা পাশ করা ছেলে চাকরি চেষ্টা করার আগে একজন বন্ধুর সঙ্গে ব্যবসা আরম্ভ করিয়া দেখিতে চায়। সুযোগ না পাইলে ভয়ানক কিছু করিয়া বসিবার মতো প্রচন্ড আগ্রহের সঙ্গে দেখিতে চায়। টাকাটা তাকে না দিলেই বা চলে কেমন করিয়া? বন্ধুকে দেওয়ার জন্য টাকাগুলি সঙ্গে নিয়ে মাখন কলিকাতায় পৌঁছিল শনিবার সকাল 10টার সময়। সমস্ত পথ সে ভাবিতে ভাবিতে আসিয়াছে এতদিন অল্প টাকা নিয়ে খেলার জন্য সে হারিয়াছে। বেশি টাকা নিয়ে খেলিলে জিতিবার সম্ভাবনা বেশি। বন্ধুর সমস্ত ঋণ একেবারে শোধ করার কি দরকার আছে? আজ যদি কিছু বেশি টাকা টাইগার জাম্পের উপর ধরে টাইগার জাম্প আজ নিশ্চয়ই জিতিবে। ঘোড়াটা ফেভারিট হইল, 3 গুণ নিশ্চয়ই পাওয়া যাইবে। সুরেশকে দিয়ে দেওয়ার আগে টাকাটা খাটাইয়া কিছু লাভ করিয়া নিলে দোষ কি আছে? সব টাকা নয়, অর্ধেক। হারুক বা জিতুক,
অর্ধেক টাকা সে স্পর্শ করিবে না, ঋণ পরিশোধের জন্য থাকিবে। সন্ধ্যার আগে শেষ ঘুর দৌড়ের শেষে খালি পকেটে মাখন এনক্লোজারের ভিতর হইতে বাহির হইয়া আসিল। পরদিন অনেক বেলায় সে ম্লান মুখে সুরেশদের বাড়ি গেল। দরজা খুলিয়া দিল নলিনী। আগে হাসি মুখে অভ্যর্থনা করিত, আজ কিন্তু মুখখানা তার বড়ই গম্ভীর দেখাইতে লাগিল। ছাতে চুল করছিলাম, আপনাকে আসতে দেখে নেমে এলাম। নলিনীর হাসির অভাবটা পূরণ করার জন্য মাখন নিজেই একটু হাসিবার চেষ্টা করিয়া বলিল, বেশ করেছ সুরেশ কই? দাদা আসছে। টাকা এনেছেন দাদার? মাখন থতমত খাইয়া বলিল, টাকা? ও টাকা, তুমি জানিলে কি করে টাকার কথা? আমি কেন, সবাই জানে। বাবা রেগে আগুন হয়ে আছে। আনেননি তো, তা আনবেন কেন? গম্ভীর মুখ অন্ধকার করিয়া নলিনী ভিতরে চলিয়া গেল। সুরেশ আসিলে টাকার কথাটা উঠিলে বড়ই খাপ ছাড়া ভাবে। মাখন বলিল, তোর টাকাটা দিতে পারবো না সুরেশ। এক কাজ কর, ওই টাকাটা আমার কল দে, আমি নলিনীকে বিয়ে করব। কথা ছিল কথাটা গোপন থাকবে, কিন্তু শেষ পর্যন্ত তা থাকিল না। বিনা পণে বন্ধুর বোনকে বিবাহ করার জন্য মনে মনে বাড়ির সকলেই একটু চটিয়াছিল। নলিনী তেমন রূপসীও নয়, কথাটার সমালোচনা হইত নানাভাবে, কটুভাবেই। নলিনী যে কি করিয়া মাখনকে ভুলাইল ভাবিয়া সকলে অবাক হইয়া যাইত। আজকালকার মেয়ে, কন্দিবাজ বাপের মেয়ে, ওদের পক্ষে সবই হয়তো সম্ভব। আচ্ছা, পয়সা করে যখন দিল না, গয়না কিছু বেশি দেওয়া কি উচিত ছিল না নলিনীর বাপের? শুনিতে শুনিতে একদিন রাগে নলিনী দিশাহারা হইয়া গেল। বড় গুরুজন কেউ মন্তব্য করিলে রাগে দিশাহারা হইয়া হয়তো সে চুপ করিয়াই থাকিত, কিন্তু সেদিন মন্তব্যটা করিয়াছিল ননদ বিধ। তার সঙ্গে ইতিমধ্যে কতটা ভাব হইয়া যাওয়ায় সে বলিয়া ফেলিল, পণ দেওয়া হয়নি মানে? পণ তো ওকে আগেই দেওয়া হয়েছে। তারপর সব জানাজানি হইয়া গেল। প্রথমটা কেউ বিশ্বাস করিতেই চায় না, কিন্তু সত্য কথা বিশ্বাস না করিয়া উপায় কি? মাখনকে জিজ্ঞাসা করায় সেও স্বীকার করিয়া ফেলিল। রাত্রে মাখন বলিল, টাকার ব্যাপারটা বলতে না তোমায় বারণ করেছিলাম। বললে কেন? নলিনী বলিল, ব্যবসার নাম করে দাদাকে দেবার জন্য টাকা নিয়ে গিয়েছিলে, আমায় বলনি কেন? আমার রাগ হয় না বুঝি? রাগ হলে তুমি বুঝি দশ জনের কাছে আমার বদনাম করে শোধ তুলবে? তুমি তো কম শয়তান নও। বিশ্রী একটা কলহ হইয়া গেল। কথা বন্ধ রইল তিন দিন। আবার কথা আরম্ভ হওয়ার 10 মিনিটের মধ্যে নলিনী জিজ্ঞাসা করিল, আচ্ছা অতগুলো টাকা কি করলে? দাদার কাছ থেকে নিয়েছো, বাবার কাছ থেকে নিয়েছো, টাকা তো কম নয়। প্রথমে কৈফিয়তটা ভালো করিয়া নলিনী মাথায় ঢুকিল না। চুপি চুপি কার সঙ্গে মাখন ব্যবসা করিতেছিল, সব টাকা লোকসান গিয়াছে। তারপর সে টের পাইল মাখন মিথ্যা বলিতেছে। মনটা তার খারাপ হইয়া গেল। স্বামীর মন তো তার ছোট নয়, টাকা পয়সার ব্যাপারে সে বরং অতিমাত্রায় উদার। টাকা পয়সার ব্যাপারেই তার কেন মিথ্যে বলার প্রয়োজন হইল? বাপ আর শ্বশুরের চেষ্টায় মাখনের একটা চাকরি জুটিয়া গেল ভালোই। বছর পাঁচেকের মধ্যে বেতন বাড়িয়া দাঁড়াইয়া গেল প্রায় 300 টাকায়। এতদিনে নলিনের একটি ছেলে আর একটি মেয়ে হইয়াছে এবং কতকটা স্বামীর চাকরির জন্যই অতি দ্রুত প্রমোশন পাইয়া পাইয়া স্বামীর সংসারে প্রায় গিন্নির পদ পাইয়াছে। সংসারে বিশেষ অশান্তি নাই, রোগ শোক নাই, অনটন নাই, নলিনীর মনেও জোরালো দুঃখ কিছু নাই। কেবল সেই যে তিন দিন কথা বন্ধ থাকার পর মাখনের মিথ্যা বলার জন্য মনটা তার খারাপ হইয়া গিয়াছিল, মৃদু আশঙ্কার মতো একটি স্থায়ী অস্বস্তির মধ্যে সেই মন খারাপ হওয়ারই কেমন যেন একটা অদ্ভুত ভাব ছাড়া জের চলিতেছে। কোনো পাপ করে নাই নলিনী, তবু ভয়ে রূপান্তরিত পুরনো পাপের মতোই কি যেন একটা দুর্বোধ্য ভার সব সময়ই তার মনকে বহন করিতে হইতেছে। মাখনের জুয়ার নেশা কাটিয়া যায় নাই,
ভালোবাসার নেশার মতোই প্রথম বয়সে উদ্দাম উশৃঙ্খলতা আর অসহ্য অধীরতার যুগটা পার হইয়া ধীর স্থির হিসাব করা নেশায় দাঁড়াইয়া গিয়াছে। পাকা প্রেমিকে অভ্যস্ত প্রেম করার মতো তার জুয়া খেলাটিও দাঁড়াইয়া গিয়াছে অনেকটা নিয়মিত। টাকা অবশ্য জমে না, অনেক ছাদ অবশ্য মিটে না, মাঝে মাঝে বিশেষ প্রয়োজনের সময় টাকার জন্য অবশ্য সাময়িকভাবে রীতিমতো বিপদে পড়িতে হয়, তবু মোটামুটি সংসার চলিয়া যায়। মাখনের সখানেক টাকা বেতন হইলে যেমন চলিত তেমনি ভাবে চলিয়া যায়। মাখনের বেতন সখানেক টাকা ধরিয়া নিলে অবশ্য অনেক হাঙ্গামাই মিটিয়া যাইত। এর চেয়ে অনেক কম বেতনেও জগতে অনেক লোক চাকরি করে, কিন্তু মুশকিল এই যে 300 টাকা যে বেতন পায় তার বেতনের 200 টাকা কোনো কাজে না আসিলেও বেতন তার সখানেক টাকার বেশি নয় এটা ধরিয়া নেওয়া তার নিজের পক্ষেও অসম্ভব, আত্মীয় বন্ধুর পক্ষেও অসম্ভব। আত্মীয় বন্ধু রাগ অভিমান বিরক্তি আর উপদেশ উপরোধ সমালোচনা এখনো চলিতে থাকিলেও নলিনী একরকম আর কিছুই বলে না। সে জানে এই রোগের ওষুধ নাই, এই কথাটাও সে জানে যে প্রয়োজন হইলে জুয়ার খরচটা মাখন কমাইয়া দিবে, কিন্তু সত্যই প্রয়োজন হওয়া চাই। পেট ভরানোর মতো গা ঢাকা দেওয়ার মতো রোগের সময় ডাক্তারের টাকা ওষুধ কেনার মতো খাঁটি প্রয়োজন, এরকম আসল প্রয়োজন মেটানোর দায়িত্ববোধের কাছে কেবল তার জুয়ার নেশা হার মানে। কত কৃত্রিম প্রয়োজনই নলিনী দাঁড় করাইবার চেষ্টা করিয়াছে, কতবার কতভাবে স্বামীকে বুঝাইবার চেষ্টা করিয়াছে, সংসারে এটা চাই ওটা চাই সেটা চাই, মাখন শুধু বলিয়াছে আচ্ছা আচ্ছা হবে, কিন্তু শেষ পর্যন্ত প্রায় কিছুই হয় নাই। বাড়ি বদলানোর জন্য নলিনী অনেকবার ঝগড়া করিয়াছে, বলিয়াছে এই বাড়িতে আমি থাকবো না, একটা ভালো বাড়িতে চলো, বলিয়া রাগ করিয়া বাপের বাড়িতে চলিয়া গিয়াছে। তখন অবশ্য মাখন বেশি ভাড়ায় একটা ভালো বাড়িতে উঠিয়া গিয়াছে, কিন্তু তার ফলটা নলিনীর পক্ষে হইয়াছে মারাত্মক, কারণ জুয়ার খরচ মাখন এক পয়সা কমায় নাই, টান করিয়াছে সংসার খরচে, আবার উঠিয়া যাইতে হইয়াছে কম ভাড়ার বাড়িতে। নলিনী বলিয়াছে আমি দুকাছা করে চুরি করাব, মাখন বলিয়াছে আচ্ছা, কিন্তু তারপর 2 বছরের মধ্যে সস্তা একজোড়া ধুলো নলিনীর গড়ানো হয় নাই, কারণ চুরিও নলিনী আছে দুলও আছে। কিন্তু নলিনী যেদিন বলিয়াছে একটা লাইফ ইন্স্যুরেন্স পর্যন্ত করাবে না তুমি, তার 1 মাসের মধ্যে মাখন 10,000 টাকা লাইফ ইন্স্যুরেন্স করিয়াছে এবং এখনো পর্যন্ত নিয়মিত প্রিমিয়াম দিয়া আসিল। বেশি ভাড়ার বাড়িতে উঠিয়া যাওয়ার ফলটা নলিনীকে ভোগ করিতে হয় নাই। ধরিতে গেলে টাকা পয়সার ব্যাপারে স্বামীর সঙ্গে তার একটা বোঝাপড়াই হইয়া গিয়াছে। তবু সেই রহস্যময় মৃদু আতঙ্কে পীড়ন একটুও শিথিল হয় নাই, কি যেন একটা বিপদ ঘটিবে অল্পদিনের মধ্যেই ঘটিবে, কিন্তু কি ঘটিবে? মাখন একদিন জুয়ার সর্বস্ব হারিয়া সর্বনাশ করিবে, কিন্তু মাখনের সর্বস্ব তো তার 300 টাকার চাকরি, উপার্জনের টাকা জুয়ার নেশায় নষ্ট করার সম্বন্ধে সে যতই অবিচক হোক চাকরি নষ্ট করার মানুষ সে নয়, সে বিশ্বাস নলিনী আছে। তবে আরো অনেক বেশি আরামে ও সুখে বাঁচিয়া থাকার সুযোগ পাইয়াও স্বামীর দোষে কোন রকম খাইয়া পড়িয়া অতি গরিবের মতো বাঁচিয়া থাকিতে পাওয়ার যে জ্বালা ভরা অভিযোগ এটা কি তারই প্রতিক্রিয়া? কিন্তু কোথায় জ্বালা ভরা অভিযোগ? রাজপ্রাসাদে রাজরানীর মতো সুখে ও আরামে থাকিবার ব্যবস্থা মাখন করিয়া দিক এটা সে চায়, মাখনের ভালোবাসা প্রকাশ করতে চায়, কিন্তু না পাওয়ার জন্য বিশেষ ক্ষোভ তো তার নাই। নলিনী তাই কিছু বলে না, সব বিষয়ে সে একরকম হাল ছাড়িয়া দিয়াছে। মাখনের সহজ সাধারণ ভালোবাসার মধ্যে রোমাঞ্চ আনিবার চেষ্টা পর্যন্ত চেনা মানুষ স্বামী হইয়াছে, তার কাছে কি অচেনা মানুষের নাটকীয় ভালোবাসা আশা করা যায়? এতদিন ছেলে মানুষ ছিল তাই চেষ্টা করিয়াছে, বিবাহের আগে বুদ্ধি কম ছিল তাই তখন ভাবিয়াছে,
বিবাহ হইলে হয়তো মাখন বদলাইয়া যাইবে। কিন্তু জোয়ার নেশার উত্তেজনা আর অবসাদে মধ্যে যার মনের জোয়ার ভাটা, বউয়ের কথা কি তার মনে পড়ে? বউয়ের জন্য একবার একটু পাগল হওয়ার সময় কি তার থাকে? ভাবিতে ভাবিতে নলিনীর সাধারণ ছোট ছোট চোখ দুটিতে অস্পষ্ট স্বপ্নের স্পষ্ট ছায়া, এমন অদ্ভুত ভাবালুতার আবরণে খনাইয়া আসে যে জগতের সব ডাগর ডাগর চোখগুলি তো তা সম্ভব মনে হয় না। হয়তো তখন দুপুর বেলায় আঁচল পাকিয়া মেঝেতে গড়ানোর অবসরটা পাওয়া গিয়াছে। ছেলেমেয়েরা একজন খেলায় মত্ত, একজন ঘুমে অচেতন, চোখ বুঝিলে কষ্ট বাড়িয়া যায়। নলিনী তাই চোখ মেলিয়া স্বপ্ন দেখে, তার কুমারী জীবনের স্বপ্ন। আত্মহারা আবেগের সঙ্গে তাকে ভালোবাসলে মাখন কি করিত? সম্ভব অসম্ভব কত কথাই নলিনী ভাবে। তারপর অল্প অল্প অস্বস্তির মধ্যে মৃদু ভয়ের পীড়নে স্বপ্ন শেষ হইয়া চোখ দুটি তার বড় সাধারণ দেখাইতে থাকে। দুটি সন্তান যার, তার কেন আর এসব স্বপ্ন দেখে? আর কি এসব স্বপ্ন সফল হয়? যদি বা হয়, কোন এক আশ্চর্য উপায়ে আংশিকভাবে সফল হয়। দুদিন পরে সেটুকুর সম্ভাবনা আর থাকিবে না, আবার ছেলে বা মেয়ে কোলে আসিবে নলিনী, তারপর সব শেষ। উদাসীন মাখনের মধ্যে প্রেমের উদ্দীপনা জাগানোর কথা ভাবিতে তার নিজেরই কি লজ্জা করিবে না? কি দিয়াই বা সে উদ্দীপনা জাগাইবে? এখন কেউ জানে না, দুদিন পরেই জানিবে। মাখন হয়তো খুশি হইয়া আদর যত্ন বাড়াইয়া দিবে, বলিবে একটু দুধ খেয়েও, এ সময় দুধ দুধ খেতে হয়। তারপর আরো শ্রান্ত হইয়া পড়িবে মাখন, আরো ঝিমাইয়া পড়িবে, মাথা কপাল করিয়া মরিয়া গেল, আর নলিনী তাকে জাগাইয়া তুলিতে পারিবে না। নলিনী ভ্রু কুচকাইয়া যায়, সংকুচিত চোখ দুটিতে মরণের চেয়ে গভীর আতঙ্কের ছাপ পড়ে। শীতে দুপুরে কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যায়। কোনো কি উপায় নাই? যে কোনো একটা উপায়, ব্যর্থ হইলে যদি সর্বনাশ হওয়ার সম্ভাবনাও থাকে, তবু সার্থকতার যেটুকু সম্ভাবনা থাকিবে তারই লোভে সে একবার চেষ্টা করিয়া দিবে। কিন্তু এরকম উপায় বা কোথায় যাতে সমস্ত শেষ হইয়া যায়? নয় মাখনের ভালোবাসা মেলে, ঠিক সেই সময় দুরু দুরু বুকে গভীর আগ্রহের সঙ্গে মাঠে রেলিং ঘেঁষিয়া 11টি ঘোড়ার মধ্যে একটি অগ্রগতি লক্ষ্য করিতে করিতে মাখন ভাবিতেছিল, এইবারও না জিতিলে বিপদে পড়িবে বটে, কিন্তু যদি জেতে? সন্ধ্যার পর ঘোড়দৌড়ের মাঠ হইতে বন্ধু অবনীর সঙ্গে ক্লান্ত ক্লান্ত মাখন ফিরিয়া আসে। সুরেশের মতো অবনী এখন তার অন্তরঙ্গ বন্ধু। মানুষটা যে একটু বেটে রোগা লাজুক আর ভীরু, কথার জবাবে পাইলে কথা বলার বদলে মৃদু একটু হাসিয়াই কাজ থাকে। কখনো কেউ তাকে উত্তেজিত হইতে দেখিয়াছে কিনা সন্দেহ। ঘোড়া ছুটিবার সময় মাখন যখন আগ্রহে উত্তেজনায় বাহাতে বুড়ো আঙুলটা কামড়াইতে থাকে, অবনী নির্বিকার ভাবে বিড়ি টানিয়া যায়। জিতিলে মাখন হুররে বলিয়া প্রচন্ড একটা চিৎকার করিয়া লাফাইয়া ওঠে, হারিলে ঝিমাইয়া পড়ে। অবনী জিতিলেও মৃদু একটু হাসে, হারিলেও হাসে। নলিনীর সাজ পোশাক দেখিয়া দুজনে একটু অবাক হইয়া যায়। ফ্যাশন করিয়া শাড়ি পরিয়াছে, রঙিন ব্লাউজ গায়ে দিয়াছে, শুধু ঘষা মাজায় খুশি না হইয়া গালে বোধ হয় একটু রঙের আর চোখে একটু কাজলের ছোঁয়াও দিয়াছে। মাখন বলে, কোথায় যাবে? নলিনী একগাল হাসিয়া বলে, কোথায় আবার যাব? সেজেছি যে সেজেছি কি জ্বালা, কোথাও না গেলে বাড়িতে বুঝে গুছিয়ে থাকতে হবে। তারপর অবনীর কাছে গিয়া বলে, সইকে বুঝি তালা বন্ধ করে রাখেন, আসে না কেন? অবনী নীরবে মৃদু একটু হাসে, চলুন সইয়ের সঙ্গে দেখা করে আসি বলিয়া স্বামীর যে বন্ধুর সঙ্গে তিন হাত তফাতে দাঁড়াইয়া নলিনী সংক্ষেপে কথা বলিত, রীতিমতো তার হাত ধরিয়া তাকে টানিয়া তোলে এবং মাখনের দিকে এক নজর না চাহিয়াই বাহির হইয়া যায়। প্রাণপণে চেষ্টা করিয়াও
নলিনী ভিতরে উত্তেজনা গোপন করিতে পারে না। অবনীর বউ বলে, কি হয়েছে সই? কিছু না। কোমরে আঁচল জড়াইয়া অবনীর বউ রান্না করিতেছে। নলিনীর চেয়ে সে বয়সে বড়, কিন্তু বড়ই তাকে ছেলে মানুষ দেখায়। মানুষটা যে সবসময় হাসি খুশি, কাজ করিতে করিতে গুনগুন করিয়া এখনো গান করে, তাকে দেখলেই নলিনীর বড় হিংসা হয়, মনটা কেমন করিতে থাকে। ওর স্বামীও তো জুয়া খেলে, তার চেয়ে অনেক কষ্টে ওকে সংসার চালাইতে হয়। দুটি ছেলের মধ্যে একটি ওর মরিয়া গিয়াছে, তবু সবসময় এমন ভাব দেখায় কেন? দুদিন আগে বিবাহ হইয়া আসিয়া স্বামীর আদরে মাটিতে যেন পা পড়িতেছে। অবনীর বউ বলে, এমন সেজে গুজে হঠাৎ? নলিনী বলে, এমনি এলাম তোমাদের দেখতে। কি ভাগ্যি আমার! ভাতের হাড়ির উনুনে চাপাইয়া হাসতে হাসতে অবনীর বউ কাছে আসিয়া বলে, কথা আর জমে না। রাত্রির সঙ্গে নলিনীর ভয় বাড়ে, কমেই বেশি অন্যমনস্ক হইয়া যায়, তবু উঠিবার নাম করে না। যত রাত হইবে মাখন তত বেশি রাগ করিবে, তত বেশি নাড়া খাইবে মাখনের মন, একটু কি পরিবর্তন আসিবে না? রাগটা যখন পড়িয়া যাইবে তখন রান্না শেষ হয়, অবনীর খাওয়া হইয়া যায়, তখনও নলিনীকে বসিয়া থাকিতে দেখিয়া অবনীর বউ অস্বস্তি বোধ করিতে থাকে। হাসি খুশি ভাব মিলাইয়া গিয়া তারও মুখে যেন ভয়ের ছাপ পড়ে। আমায় কিছু বলবে সই? নলিনী মাথা নাড়িয়া বলে, কি বলবো? না না, কিছু বলবো না। তোমায় নিতে আসছে না যে, কে জানে, ওর কথা বাদ দাও। খানিক পরে অবনীর বউ বলে, ওই তবে তোমায় দিয়ে আসুক, আর রাত করে কাজ নেই। তুই চচ্চড়ি রেঁধেছি, মুখে দিয়ে যাবে সই? হোক আর একটু রাত, মাখনের রাগ আর একটু বাড়িবে, আরম্ভ যখন করিয়াছে শেষ না দেখিয়া ছাড়িবে না। মরিয়া হইয়া নলিনী সখীর রান্না কুই চচ্চড়ি মুখে দিবার জন্য সখীর সঙ্গে এক থালায় খাইতে বসে, দুজনে বেশ পেট ভরিয়া খায়। সকালের জন্য পান্তা না রাখাতেই ভাতে কম পড়ে না, আর ডাল ভাজা মাছ তরকারি যতটুকুই থাক, ভাগাভাগি করিয়া খাওয়ার সময় তো মেয়েদের কখনো কম পড়ে না। খাওয়ার পরে পান মুখে দিয়া অবনীর বউ স্বামীকে ডাকিয়া বলে, ও গো শুনছ, একটু বেরিয়ে এসো ঘর থেকে, সইকে বাড়ি পৌঁছে দিয়ে এসো। বাবা, 11টা বাজে। নলিনীর বুক কাঁপিয়া ওঠে, যেভাবে বাহির হইয়া আসিয়াছে, এত রাত্রে আবার অবনীর সঙ্গে একা ফিরিতে দেখিলে কি রাগটাই না জানি মাখন করিবে। পুরুক রাগ, রাগাইবার জন্যই তো সাজিয়া গুজিয়া এভাবে সে বাহির হইয়াছে, এখন সেজন্য ভয় পাইলে চলিবে কেন? নিজেকে নলিনী অনেক বোঝায়, কিন্তু বুকের ধিপানি কিছুতেই কমে না। দু বন্ধুর বাড়ি বেশি দূরে নয়, রিক্সায় মিনিট দশেক লাগে। অবনী বাড়ির কাছের গলির মোড়ে রিক্সা পাওয়া যায়। অবনী দুটি রিক্সা ভাড়া করিতেছিল। নলিনী বারণ করিল, মিছিমিছি কেন বেশি পয়সা দেবে, একটাতেই হবে। না না, দুটোই নি। নলিনীর গলার আওয়াজ বন্ধ হইয়া আসিতেছিল, এসব খাপছাড়া উত্তেজনা কি তার সহ্য হয়? তবু মরিয়া হইয়া সে বলিল, আসুন না, একসাথে বসে গল্প করতে করতে যাওয়া যাবে। গল্প কিছুই হয় না, সমস্ত পথ দুজনেই যতটা সম্ভব পাশের দিকে হেলিয়া চুপচাপ বসিয়া থাকে। বাড়ির দরজার সামনে রিক্সা থামা মাত্র নলিনী তড়াক করিয়া নামিয়া যায়। অবনীকে বলে, ওকে ডেকে দিয়ে আপনি এই রিক্সাটা নিয়েই ফিরে যান। দরজা খুলিয়া দিতে আসিয়া মাখন দেখিতে পাইবে এত রাত্রে বউটার এক রিক্সা অবনীর সঙ্গে পাশাপাশি বসিয়া বাড়ি ফিরিয়াছে। নলিনীর এই আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হইল না, দরজা খুলিয়া দিল চাকর। ঘরে গিয়া নলিনী দেখে কি মেয়েটাকে কোলে নিয়া আনাড়ির মতো থাপড়াইয়া থাপড়াইয়া মাখন তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করিতেছে। বউয়ের সাড়া পাইয়া মাখন ক্ষুণ্ণ কণ্ঠে বলিল, কি আশ্চর্য বিবেচনা তোমার, দুজনকে ফেলে রেখে এত রাত পর্যন্ত বাইরে কাটিয়ে এলে, দিকে তো অন্তত নিয়ে যেতে পারতে সঙ্গে। মেয়েকে নামাইয়া দিয়া মাখন নিজের বিছানায় উঠিয়া শান্তভাবে চোখ বুজিয়া শুইয়া পড়িল।
সূর্যে রাগ করিয়াছে তার কোনো লক্ষণ দেখা গেল না। তুমি কাউকে পাঠালি না কেন? অবনীবাবুর সঙ্গে কথা কইতে কইতে কাকে পাঠাবো? শম্ভু এতক্ষণ খুকিকে রাখছিল। 2 মিনিট আগে দরজা খুলিতে যাওয়ার সময় শম্ভু তবে মেয়েকে মাখনের কোলে দিয়া গিয়াছে। সন্ধ্যা হইতে মাখনকে মেয়ে রাখিতে হয় নাই। নলিনী জিজ্ঞাসা করিল না, মাখন কেন তাকে আনিতে যায় নাই? আর জিজ্ঞাসা করিয়াই কি হইবে? নিজের চোখে বউ আর বন্ধুকে জড়াজড়ি করিতে দেখিলেও বোধ হয় তার রাগ হইবে না। এমন বদমেজাজি মানুষ এক গ্লাস জল দিতে দেরি হওয়ায় আজ সকালেই শম্ভুকে মারিতে উঠিয়াছে। শুধু বউকে তার এত অনুগ্রহ কেন? একদিন কি সে রাগ করিয়া বউয়ের গালে একটা চর বসাইয়া দিতে পারে না? যাতে খানিক পরে ভালোবাসার জন্য না হোক, অন্তত অনুতাপের জন্য অনেকগুলি চুমা দিয়া চরের দাগটা মুছাইবার চেষ্টা করা যায়। পাহিটা একবার তদারক করিয়া আসিয়া নলিনী ঘুমন্ত মেয়ের পাশে শুইয়া পড়ে। মাখন বলে, খেলে না? নলিনী বলে, ওদের বাড়ি থেকে খেয়ে এসেছি। খানিকক্ষণ চুপচাপ কাটিয়া যায়। তারপর মাখন যেন ভয়ে ভয়ে আস্তে আস্তে বলে, আজ অনেকগুলি টাকা জিতেছি। নলিনী সাড়া দেয় না। তাই 700। নলিনী তবু সাড়া দেয় না। তোমায় একটা গয়না গড়িয়ে দিব, যা চাও। নলিনী চুপ করিয়া থাকে। নিঃশব্দে কাঁদিতে কাঁদিতে ভাবে, কে শুনতে চায় তুমি হেরেছ কি জিতেছ? কে চায় তোমার গয়না? একটু কাছে রাখতে পারো না আমায়? অনেকক্ষণ অপেক্ষা করিয়া মাখন বলে, রাগ করেছ? না না, ঘুমো, আর জ্বালাতন করবো না। আপনারা এতক্ষণ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, জুয়ারির বউ। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। রহস্য, রোমাঞ্চ, অদ্ভুতুরে এবং মজাদার গল্প শুনতে হলে অবশ্যই চোখ রাখুন গল্পান্বেষণ নীলিমায়। এই সিরিজের পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।